নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড অজান্তে ধেয়ে এলো উল্কা আর একটু হলেই লেখা সুমন রায় পাঠ সৌনক সান্নাল ছ কোটি ষাট লক্ষ বছর আগে পৃথিবী থেকে ডাইনোসরদের চিরতরে বিদায় নেওয়ার পিছনে কার অবদান ছিল এখনো পর্যন্ত এ নিয়ে নানা তত্ত্ব থাকলেও সবচেয়ে জবরদস্ত তত্ত্ব নিঃসন্দেহে উল্কা খণ্ডের আছড়ে পড়ার প্রায় কোনো পূর্বাভাস ছাড়াই পৃথিবীর বুকে এসে আঘাত করেছিল বিশালাকার আকার উল্কা খণ্ড যদিও পূর্বাভাস পেলেই বা ডাইনোসরদের মতো অতিকায় প্রাণীরা কি করতো বড়জোর আর একটু বেশি ছোটাছুটি কিন্তু বড় উল্কাখণ্ডের পৃথিবীর বুকে নেমে আসার পূর্বাভাস পেলে মানুষের অনেক কিছু করার আছে কি কি করার আছে সে সম্পর্কে সাম্যক ধারণা হলিউডের সিনেমা আমাদের দিয়েছে কিন্তু যদি পূর্বাভাস না থাকে মানুষও কি ডাইনোসরদের পদাঙ্ক অনুসরণ করবে হালে কোন পূর্বাভাস ছাড়া পৃথিবীর কান ঘেসে বেরিয়ে যাওয়া উল্কাখণ্ডের ঘটনা এমনই নানা প্রশ্ন তুলেছে নতুন করে এতদিন মনে করা হতো তেমন তেমন উল্কাখণ্ড পৃথিবীর দিকে ধেয়ে এলে অনেক আগে থেকেই টের পাবে নাসা বা তার মতো মহাকাশ বিদ্যা কেন্দ্রগুলো কিন্তু সব সময় যে তা নাও হতে পারে তার প্রমাণ দু কুড়ি কিউজি। গত ষোলোই অগস্ট এই নামের উল্কা খণ্ডটি পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গিয়েছে খুব কাছ দিয়ে বলতে আঠারোশো মাইল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ভূতল থেকে দু মাইল দূরে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে নাসা তো বটেই দু হাজার কুড়ি কিউজির ধেয়ে আসার কথা টের পায়নি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ফলে ভবিষ্যতে যদি এরকমই কোনো উল্কা পৃথিবীর আরো কাছে চলে আসে তবে আমাদের বিশেষজ্ঞ মহল তা আগে থেকে টের পাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ধরা যাক বিরাট উল্কাপিন্ডের পৃথিবীর দিকে ধেয়ে আসার কথা নাসা বা অন্য মহাকাশ বিদ্যা কেন্দ্রগুলো আগে থেকে টের পেলো তাহলে কি ধরনের ব্যবস্থা নিতে পারে তারা আর্মগ্যাডেন বা ডিপ ইম্প্যাক্টের মতো হলিউডের সিনেমা যারা দেখেছেন তারা জানেন এসব ক্ষেত্রে পারমাণবিক বোমা ছুড়ে ধেয়ে আসা উল্কাপিণ্ডকে বিখণ্ড করার ব্যবস্থা নাকি মানুষের হাতে আছে সেই ব্যবস্থা বিকল হলে কোটি ছ লক্ষ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি যে ঘটবে না এমন কথা জোর দিয়ে বলা যায় না অর্থাৎ সমুদ্রে উল্কাখণ্ড এসে পড়লে বিরাট জলোচ্ছ্বাস ডাঙায় এসে পড়লে বিরাট ধুলোঝড়ের কারণে মানুষের অস্তিত্ব সংকট হবে তা এক প্রকার নিশ্চিত কিন্তু বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন তেমন আশঙ্কা নেই কারণ আগে থেকেই এসব টের পাবেন তারা ব্যবস্থাও নিতে পারবেন। তাহলে ঘটনা করে। নাসার নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ বিভাগের ডিরেক্টর পল সোডেসের বক্তব্য এই উল্কাখণ্ডটির আয়তন এতটাই ছোট যে গতিপথের কথা আগে থেকে টের পাওয়া যায়নি সব মিলিয়ে একটা ছোটখাটো গাড়ির মাপের এই উল্কাখণ্ড ছুটে আসছিল সূর্যের দিক থেকে ফলে আলোর সামনে তার অস্তিত্ব ধরতে পারেনি শক্তিশালী টেলিস্কোপও তবে এমনটা ভাবার কোনো কারণ নেই এতটুকু বলে এই উল্কাখণ্ড পৃথিবীর কোনো ক্ষতি করতে পারতো না সেকেন্ডে আট মাইল গতিতে ছুটে যাওয়া উল্কাখণ্ডটি পৃথিবীর বুকে আছড়ে পড়লে স্থানীয় পরিবেশের বিরাট ক্ষতি হতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা আছড়ে পড়ার আগে এটি পরিণত হতো আগুনের গোলায় এবং যেখানে উল্কাটি আঁচড়ে পড়তো সেই এলাকা তো বটেই আশপাশের বড় অংশ জুড়ে বিস্ফোরণের মতো অবস্থা হতো বলেও মনে করছেন তারা। তাছাড়া উল্কাখণ্ড থেকে তৈরি হওয়া মারাত্মক তাপ বায়ুমণ্ডলের বিরাট ক্ষতিও করতে পারত বলে মত তাদের কিন্তু এমন হলো কেন আমেরিকার এক স্বেচ্ছাসেবী সংগঠন দ্য স্পেস গার্ড সেন্টারের অন্যতম সদস্য ইয়ান লি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উৎসাহী ইয়ান এবং তার বন্ধুরা মহাকাশের উপর গোয়েন্দাগিরি চালিয়ে আসছেন কোন সরকারি সাহায্য বা স্বীকৃতি আজও পাননি তারা তারপরেও নিজেদের উৎসাহে প্রতিদিন প্রতি রাত শক্তিশালী টেলিস্কোপে চোখ রেখে আকাশের দিকে তাকিয়ে বসে থাকেন তারা। ইয়ানের বক্তব্য বড় উল্কাপিণ্ডের থেকে ছোট উল্কাখণ্ডের উপস্থিতি টের পাওয়া সত্যি কঠিন এবং বড়র থেকে ছোটগুলোই বেশি খতরনাক হয়ে উঠতে পারে মানুষের জন্য যেহেতু এদের উপস্থিতি এবং গতিপথ সম্পর্কে সেভাবে পূর্বাভাস থাকে না তাই খুব সহজে পৃথিবীর বুকে পড়তে পারে তারা আর দু হাজার কুড়ি কিউজির মতো এরকম ছোটখাটো একটা খণ্ডের কারণে ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো একটা আস্ত শহর নিউ ইয়র্ক লন্ডন বা বিজিং এর মতো কোনো শহরকে খুব সহজেই ধুলোয় পরিণত করে দিতে পারে এমন ছোট মাপের একটা উল্কাই তাই ইয়ানের মত মহাকাশে নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে প্রযুক্তির সাহায্য নিতে হবে এবং প্রযুক্তির উন্নতি ঘটাতে হবে আরও বেশি করে ইয়ানের মতো করেই ভাবছে নাসাও দু একুশ সালের গোড়ার মধ্যেই উল্কার নতুন গতিপথ বোঝার জন্য ডাবল অ্যাস্টেরয়েড রিডিরেকশন টেস্ট শুরু করছে তারা দু হাজার কুড়ি কিউজির মতো নিয়ার আর্থ অ্যাস্টেরড বা এনই উপর নজরদারি বাড়ানোর কথাও ভাবছে তারা। কারণ মতো বাকিরাও দূর থেকে হাত নেড়ে বিদায় নেবে এমন ভাবার কোনো কারণ নেই তা ভালো করেই জানা সকলের আর তেমনটা হলে হলিউডের সিনেমায় দেখানো কোনো অতি নাটকীয় পরিকল্পনাও ঠিকে হয়ে যাবে তার কাছে ছ কোটি ষাট লক্ষ বছর পরে অন্য কোন প্রজাতির হাতে মানুষের ইতিহাস লেখার জন্য পৃথিবীকে ছেড়ে রেখে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তখন